অবশেষে পুলিশের জেলে আটক 10,000 নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট পাচারকাণ্ডের সাথে যুক্ত রাজ্য পুলিশের এক কনস্টেবল। করা হলো চাকরি থেকে সাময়িক বরখাস্ত। ধর্মনগর থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে দামছড়া এলাকা থেকে গ্রেপ্তার করে অভিযুক্ত কনস্টেবলকে। ধৃত কনস্টেবলের নাম সন্তোষ শীল, সে দামছড়া থানার কর্মরত ছিল। মাদক কারবারের সাথে জড়িত ছিল রাজ্য পুলিশের কনস্টেবল সন্তোষ শীল। শুক্রবার ধর্মনগর থানার পুলিশ তাকে জেলা ও দায়রা আদালতে সোপর্দ করে। থেকে 3-4 দিন আগে এখানে আপনাদের সঙ্গে একদিন মিলিত হয়েছিলাম ত্রিপুরা পুলিশের সাকসেস নিয়ে। তো গতদিনই বলেছিলাম যে আরো কিছু আপনাদেরকে সফলতার খবর দেবো। গতকালকে রাত্রে আমরা এই যে গত কিছুদিন আগে ধর্মনগরে ইয়াবাটে ধরেছিলাম, যেখানে আমাদের একটা থর গাড়ি পাওয়া গিয়েছিল পুলিশের, সুন্দর সুন্দর ছেলের মিসেদের নামে ছিল। তো সন্তোষ সন্তোষীকে গতকালকে রাত্রে অ্যারেস্ট করা হয়েছে এবং এটাও জানিয়ে রাখি গতকালকে সন্তোষ সন্তোষীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। স্যার, চাকরি থেকে কি সামরিক পোস্ট বরখাস্ত করা হয়েছে না সামরিক পোস্ট করা হয়েছে?